আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি, এখানে আছে আমার পোয়া মাছ, আর এখানে আছে লতি, এখানে আমি মরিচ বেটে নিয়েছি। তো পোয়া মাছ আমি লতি দিয়ে মরিচ বাটা দিয়ে রান্না করব। তো রান্নাটা আমি কিভাবে করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো লতিগুলো আমি নিয়ে আসছি বাজার থেকে না ঠিক রাস্তা থেকে, তো ব্যানের থেকে লতিগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। একদম চিকন চিকন লতি, দেশি লতির মতোই লতিটা। তো এখন আমি রান্না করব, মরিচ বেটে নিয়েছি। তো আমি চলে আসছি চুলায়। এখন চুলায় আমি লতিটা তেল দিয়ে দিয়েছি লতিটা রান্না করার জন্য। তো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি আগে একটু ভেজে নিব। তো পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি একটু লবণ দিয়ে দিব। হলুদ গুঁড়া দিব। রসুন বাটা দিব। তো লতি রান্না করবো এই জন্য একটু বেশি লতি দেখো রসুন বাটা দিব। তা আমি এগুলো একটু ভালো করে কষে নেব। তা আমি একটু সামান্য পানি দিয়ে দিব। একটু জিরার গুঁড়া দিয়ে দিব। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব আমি মরিচ বাটা, একটু লাল মরিচ বাটা। তো সবগুলো মরিচ বাটা আমি দিব না, কাঁচা মরিচ থেকে মরিচগুলো নিয়েছি লাল লাল বেছে। তো এই মরিচগুলো অনেক ঝাল, তো আমি একটু অল্প করেই দিব। তো মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিব, নিয়ে আমি মাছগুলো একটু উঠিয়ে নিয়ে লতিগুলো দিয়ে দিব। তো মাছগুলো আমি কষিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলো একটু উঠিয়ে নিব। উঠিয়ে আমি মাছের মধ্যে লতি দিয়ে দিব। তো এইভাবে মাছগুলো আমি সব উঠিয়ে নিব। মাছগুলি আমি এইভাবে কষিয়ে উঠিয়ে নিয়েছি, তা আমি এখন লতিগুলো দিয়ে দিব। তো লতি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো লতিগুলো আমি ভালো করে কষিয়ে নিব। একটু ভালো করে কষিয়ে নিব, নিয়ে আমি একটু গরম পানি দিয়ে দিব।
তো লতিগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানোর মধ্যে আমার লতিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন একটু পানি দিয়ে দিব, সামান্য পরিমাণে গরম পানি। তো লতিটা ভালো করলে আমি একটু মাছগুলো দিয়ে দিব। তো লতির মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, তো লতিটা একটু ভালো কুটলে আমি মাছগুলো দিয়ে দিব। তো লতি আমার ভালো কুটে গেছে, তো আমি এখন মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো খুব নরম, আমার আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিতে হবে। তো সব মাছগুলো আমি এইভাবে দিয়ে দিই। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, তো আমি একটু শুকনো শুকনো করে রান্না করে নিব। আমি একটু ঢেকে দিব, লতিটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো মাছটা আমার রান্না করা হয়ে গেছে, তো আমি এখন পরিবেশন করে দেখাবো। তো পোয়া মাছ খুব নরম মাছ, এই জন্য খুব সাবধানে রান্না করতে হয়। তো লতি দিয়ে পোয়া মাছ রান্না করা হয়ে গেছে আমার। তো আমি এইভাবে শুকনো করে মাছটা রান্না করেছি। তো আপনারা চাইলে এইভাবে পোয়া মাছ লতি দিয়ে রান্না করে খেতে পারেন। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।